দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা এবং আমি আসাদ আজিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ সাজার দাবিতে সারা দেশে চলছে গণ আন্দোলন। প্রতিবাদের মুখে চট্টগ্রামে জামায়াত শিবিরের হরতাল ব্যর্থ। রাষ্ট্রপক্ষের আপিল ক্ষমতার আওতা বাড়িয়ে আইন সংশোধনের চিন্তা করছে সরকার, বললেন আইন প্রতিমন্ত্রী। আইনমন্ত্রী দেশে ফেরার পর চূড়ান্ত সিদ্ধান্ত। জামায়াতের লবিস্ট ও অর্থের জোরে বিশ্ব গণমাধ্যমে নেতিবাচকভাবে এসেছে আন্দোলনের খবর, মন্তব্য বিশ্লেষকদের। জোট ভাঙার ষড়যন্ত্র করছে সরকার, অভিযোগ বিএনপির। জামায়াতের সঙ্গ না ছাড়লে জনরোষের মুখে পড়বে বিএনপি, বলছেন বিশেষজ্ঞরা। এবং এনামুলকে জিজ্ঞাসাবাদে সাগর রুনি হত্যার প্রকৃত কারণ জানা যাবে, জানালেন র‍্যাব মহাপরিচালক। পরিবারের হতাশা প্রকাশ। একাত্তরে গণহত্যার জন্য দোষী সাব্যস্ত কাদের মোল্লা সহ সব রাজাকার ও যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে শাহবাগের প্রজন্ম চত্বর গণ আন্দোলনে এখন উত্তাল। টানা পাঁচ দিন ধরে চলা এই আন্দোলনের স্লোগান আর কোরাসে পুরো শাহবাগ এলাকা এখন মুখরিত। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের রিপোর্টার ওমর ফারুক। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শাহবাগের প্রজন্ম চত্বরের জন্মের পর পেরিয়ে গেছে দিনের হিসাবে পাঁচটি দিন, ঘন্টার হিসেবে শত ঘন্টারও বেশি সময়। এরপর অবিরাম চলছে কাদের মোল্লার বিরুদ্ধে জনতার যেই রায়, সেই রায়ের পাঠ। আর সেই রায় হচ্ছে আর কোনো বিচার নয়, আর কোনো দণ্ড নয়, একমাত্র দণ্ড মৃত্যুদণ্ড বা ফাঁসি। আর এই ফাঁসির রায় যে জনতার মাধ্যমে বারবার উচ্চারিত হচ্ছে, যাদের কণ্ঠে এবং গণজাগরণ মঞ্চের যেই মঞ্চে যারা কয়েকজন অগ্নিকন্যা এই জনগণকে উদ্বুদ্ধ করছেন স্লোগানের মাধ্যমে, আমাদের মাঝে তেমনই একজন অগ্নিকন্যা শাওন উপস্থিত আছেন। আমরা এখন তার সাথে কথা বলবো। আপনি যদি বলতেন যে আপনারা যে এই পাঁচ দিন ধরে অবিরাম স্লোগান দিয়ে যাচ্ছেন, এই এনার্জিটা কোথায় পান? একটা জায়গাতেই, সেটা হচ্ছে কাদের মোল্লার ফাঁসি চাই, সহ সকল রাজাকারের ফাঁসি চাই। আর সেই রায়টা যখন, সেই রায়টাকে যখন প্রহসনের একটা রায় তৈরি করা হয়েছে, সেই জায়গায় আমরা এটাকে ধিক্ষার জানাই। আর কাদের মোল্লার ফাঁসি চাই, এই এনার্জিটাই ভিতরে পাই। আরেকটা বিষয় যেটা আমরা দেখি যে এই আন্দোলনে আমরা দেখতে পেয়েছি যে অনেক নতুন নতুন স্লোগান, যেমন রাজাকারের যে বর্ণমালা, বর্ণ পরিচয় আপনারা হয়েছে, এইটা কিভাবে হলো সেটা একটু যদি বলতেন। স্লোগান আসলে এখানে যেগুলো হচ্ছে ইনস্ট্যান্ট আমরা তৈরি করছি। এবং আপনি আরেকটা বিষয় খেয়াল করবেন যে এই যে আজকে যে শাহবাগের যে এই যে জনসমুদ্র, এই সমুদ্র সকল দল মত নির্বিশেষে সকল মানুষ এসে সাথে যুক্ত হয়েছে। তো আরেকটা জিনিস খেয়াল করবেন, ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত অনেক স্লোগান তারা লিখে লিখে তৈরি করে আমাদের কাছে স্লিপ দিয়ে পাঠিয়ে দিচ্ছে। আপনারা এই স্লোগানগুলো দিন, জনসাধারণ আমাদের কাছে স্লোগানগুলো লিখে পাঠিয়ে দিচ্ছে। শুধু আমরা নিজেরা তৈরি করছি না, সাধারণ মানুষ, জনগণ আমাদেরকে সহযোগিতা করছে। আমরা একসাথে আছি, সবাই আমার পাশে আছে। এই যে যেই গণদাবি, জনগণের দাবি যে ফাঁসির কসাই কাদের মোল্লার ফাঁসি, এই আন্দোলনে যে শুধু সাধারণ মানুষ খাবার দিয়ে বা আরো অন্য কিছু দিয়ে সহযোগিতা করছে তেমন না, তারা যে বলছেন যে স্লোগানের দিয়েও তারা সহযোগিতা করছেন। এবং আজকে কিন্তু এই যে প্রজন্ম চত্বরের যেই ব্যাপ্তি, সেটা কিন্তু শাহবাগের এইখানেই শুধু থেমে নেই, এখান থেকে সেই মৎস্য ভবন পর্যন্ত, ওই দিকে টিএসসি পর্যন্ত এবং এই দিকে হোটেল রূপসী বাংলা পর্যন্ত এটা ছড়িয়ে গেছে। তো এই ছিল এই প্রজন্ম চত্বরের জনসমুদ্র থেকে এখনকার মতো খবর। ধন্যবাদ ওমর আপনাকে। দর্শক, আপনারা দেখছেন যে পাঁচ দিন ধরে শাহবাগের এই প্রজন্ম চত্বরে নতুনভাবে নতুন স্লোগানে মুখরিত হচ্ছে এই প্রজন্ম চত্বর। শাহবাগের প্রজন্ম চত্বরে নানা রূপে নানা ঢঙে চলছে প্রতিবাদ। একাত্তরের মানবতা বিরোধী অপরাধে অভিযুক্তদের ফাঁসির দাবি জানাতেই
তরুণ প্রজন্মের এই প্রচারণা। শাহবাগ ঘুরে এসে সে খবরে জানাচ্ছেন শাতিলা শারমিন। সব যুদ্ধাপরাধী ও রাজাকারের ফাঁসির দাবিতে এই গণ আন্দোলনের মূল হাতিয়ার হয়ে উঠেছে স্লোগান ও কোরাস, সেই সঙ্গে যুক্ত হয়েছে পোস্টার আর ব্যানার, সেখানে মূর্ত হয়েছে স্বাধীনতা বিরোধী শক্তিকে নিশ্চিহ্ন করার নানা দাবি। রাজাকারদের ফাঁসি চাই, যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই, সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধকরণ, এই জিনিসগুলো আমরা পোস্টারের মাধ্যমে বলতে যাচ্ছি। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গানগুলো এখন প্রতিবাদী এসব কণ্ঠে প্রাণশক্তি। পথনাটকে তুলে ধরা হচ্ছে দীর্ঘ নয় মাসে পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে মিলে রাজাকার আলবদর আলশামস কিভাবে ঘটিয়েছে গণহত্যার মতো অপরাধ। স্বাধীনতা সংগ্রামের কবিতা নতুন করে যোগাচ্ছে প্রেরণা। এটার প্রমাণ হচ্ছে কেউ কেউ কাকে শিখিয়ে দিচ্ছে না, অন্তর থেকে উৎসারিত যে আবেগ যে ক্ষোভ সেটাই প্রকাশ। কাজেই আমরা প্রত্যেকটা মানুষ আলাদা, প্রত্যেকের ভাষাও আলাদা, প্রতিবাদও আলাদা, কিন্তু একটা জায়গায় সব এক। কুকুরের গায়ে রাজাকার লিখে কেউ কেউ যেন বলে উঠতে চাইছেন রাজাকাররা কুকুরের চেয়েও অধম। এ ধরনের প্রতীকী নানা প্রতিবাদও রয়েছে শাহবাগ চত্বর জুড়ে। মামলার রায় হলো, সেটার প্রতিবাদ স্বরূপ এই মোমটা চালাচ্ছি। এটাও প্রতিবাদের একটা ভাষা যে আমরা শান্তিপূর্ণভাবেই প্রতিবাদ করছি। মোমবাতির আলোয় জ্বলজ্বল করছে একাত্তরের চেতনাবহ নানা বাণী, মশাল মিছিলে দাউ দাউ করে জ্বলে উঠছে সব বাঙালির প্রাণের দাবি, আর সে দাবি একটাই, চাই সব রাজাকার ও যুদ্ধ অপরাধীর সর্বোচ্চ শাস্তি। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে রংপুরে পঞ্চম দিনের মতো গণ আন্দোলন অব্যাহত রয়েছে। নানা শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে এই আন্দোলন ক্রমেই ছড়িয়ে পড়ছে গোটা নগরীতে। অন্যদিকে একই দাবিতে উত্তাল রয়েছে রাজশাহী। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার কথা বলছেন আন্দোলনকারীরা। রতন সরকার ও সালাউদ্দিন সুমন জানাচ্ছেন বিস্তারিত। প্রজন্মের এই আন্দোলনের আগুন ছড়িয়ে পড়েছে এমনই অগ্নিশিখা হয়ে। যতদিনই লাগুক, নয় মাসে দেশ স্বাধীন হয়েছে, নয় দুগুণ 18 মাসে যদি আরেকটা যুদ্ধ করতে হয় আমরা সেটা করব। শুধু আমাদের নিজেদের তাগিদ থেকে বাংলাদেশ কোনো রাজাকার ঠাই হবে না, শুধু আমাদের নিজেদের ঠাই হবে যারা আমরা স্বাধীনতা কামী তাদের। রাজাকারের ফাঁসি না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চালিয়ে যাব। আন্দোলনটাকে বেগবান করার জন্যই আমি মনে টান থেকে রাজাকার মুক্ত বাংলাদেশ গড়ার তাগিদে এখানে আসছি। কণ্ঠের গান, তুলির টান, সৃষ্টিশীলতার সবকিছুই যেন খুঁজে পেয়েছে প্রতিবাদের ভাষা, আর এই ভাষা স্লোগান হয়ে উচ্চারিত হচ্ছে রাজাকারের ফাঁসি চাই, যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই। আমাদের একটাই দাবি, কাদের মোল্লা সহ সকল উজ্জীবিত তরুণ প্রজন্মের এই আন্দোলন পঞ্চম দিনে এসে যেন আরো নতুন মাত্রা পেয়েছে, ছড়িয়ে পড়েছে সবখানে, অংশগ্রহণ বাড়ছে প্রতি মুহূর্তে। এই ছিল রংপুরের নতুন প্রজন্মের আন্দোলনের সর্বশেষ খবর। রাজশাহীর খবর জানতে চলে যাচ্ছি সালাউদ্দিন সুমনের কাছে। কাদের মোল্লা সহ সব যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে একাত্র হয়ে গত চার দিন ধরে এভাবেই রাজশাহীর আলুপট্টির মোড়ে সমবেত হচ্ছে মানুষ। জামাত শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, পার্লামেন্টে আলোচনা করতে হবে, আইন প্রণয়ন করতে হবে, এইটা আজকে গণদাবিতে পরিণত হচ্ছে। কাদের মোল্লার ফাঁসি হোক, কাদের মোল্লার ফাঁসি না হলে আমরা এই মঞ্চ ছেড়ে যাব না। যারা বাংলাদেশের শাহবাগের মতো এখানকার আন্দোলনেও অগ্রণী ভূমিকা পালন করছে ব্লগার তথা অনলাইন অ্যাক্টিভিস্টরা। অল্প বয়সী এই তরুণদের কণ্ঠে কণ্ঠে ধ্বনিত হচ্ছে অপশক্তি বিনাশের প্রত্যয়। ফেসবুকের মাধ্যমে একটি ইভেন্ট তৈরি করছি, সেই ইভেন্টে আমরা আমাদের প্রতিদিনের দেখা যাচ্ছে যেগুলো অ্যাক্টিভিটিস সেগুলো ওখানে প্রচার করি। নেক্সট দিনে যদি কোনো অ্যাক্টিভিটিস থাকে সেটা প্রচার করার পর র্যালি করি অথবা মিটিং করি। কাদের মোল্লা সহ যত যুদ্ধাপরাধী আছে সবার বিচার আমরা চাই বাংলার মাটিতে। এই আন্দোলনে শ্রেণী পেশা নির্বিশেষে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, পেশাজীবী, মুক্তিযোদ্ধা ও ছাত্র সংগঠনের নেতাকর্মীরা অকুণ্ঠভাবে সমর্থন জানাচ্ছেন। এই ছিল রাজশাহীর গণজাগরণের অবস্থা। আমরা এখন ফিরে যাচ্ছি স্টুডিওতে। এদিকে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত কাদের মোল্লা সহ সব রাজাকার ও যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে চট্টগ্রামে আজও চলছে গণ আন্দোলন। এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছে সাধারণ মানুষ। বন্দরনগরী চট্টগ্রামে হরতাল ডেকেও গণমানুষের প্রতিবাদের মুখে রাস্তায় নামেনি জামায়াত শিবির কর্মীরা। জনগণের প্রতিরোধে হরতাল কোনো প্রভাব ফেলেনি স্বাভাবিক জীবনযাত্রায়।
গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত কাদের মোল্লা সহ সব রাজাকার ও যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে নগরী প্রেসক্লাব চত্বরে সকাল থেকে জড়ো হয় হাজার হাজার জনতা, যাদের স্লোগান ও প্রতিবাদী সঙ্গীতের মুখর হয়ে উঠে বন্দর নগরীর রাজপথ। গণজাগরণ কর্মসূচি থেকে জামাত শিবিরের রাজনীতি ও অর্থনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে শপথ এবং চট্টগ্রামে জামাত শিবিরের হরতাল প্রতিরোধের ডাকে সম্মতি জানায় সাধারণ মানুষ। জামাত শিবিরের কত বড় সাহস, তারা আজকে চট্টগ্রামে হরতাল ডেকেছে। এই হরতালের বিরুদ্ধে আমি আজকে চাকুরিজীবী হয়েও আজকে এখানে উপস্থিত হয়েছি। আজকে যে ইস্যুতে হরতাল ডাকছে এটা আমরা মোটেই সাপোর্ট করি না। আজকের হরতাল তো প্রশ্নই আসে না এটা আমাদের গ্রহণ করার। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুরো শহরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। নিরাপত্তা এবং পুলিশের নিরাপত্তার কথা বিবেচনা করে আমরা স্পেশাল পিকেট ডিউটি, স্পেশাল রেসপন্স টিম এবং মোবাইল ডিউটি আমরা তিন পর্যায়ে আমরা ফিল্ডে পুলিশ রেখেছি। পাশাপাশি আমরা সিনিয়র অফিসাররা সমস্ত কার্যক্রমে তদারক করছেন। সাম্প্রতিক সময় চট্টগ্রামে হরতাল চলাকালে জামাত শিবিরে যে তাণ্ডব দেখা গিয়েছে শনিবারের চিত্র ছিল তার সম্পূর্ণ বিপরীত। স্বাভাবিক দিনের মতোই চলেছে সব কার্যক্রম। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। বিশ্ব গণমাধ্যমে আন্দোলনের খবর গুরুত্বের সাথে এলেও অভিযুক্তদের প্রতি কিছুটা সহানুভূতি দেখিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে কাতার ভিত্তিক আল জাজিরা ও পাকিস্তানের ডন। এই গণ আন্দোলনকে নেতিবাচক হিসেবে প্রকাশের পেছনে জামায়াতের লবিস্ট ও অর্থের জোর রয়েছে বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত জামাত নেতাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শাহবাগে চলছে গণ আন্দোলন। এই আন্দোলনে অংশ নেওয়া মানুষদের স্লোগান পৌঁছে গেছে দেশের সীমানা ছাড়িয়ে বহির্বিশ্বেও। তবে কিছু কিছু সংবাদ মাধ্যম জামাতের প্রতি সহানুভূতিশীল খবর প্রকাশ করেছে। জামাত নেতাদের ইসলামপন্থী রাজনীতিবিদ হিসেবে উল্লেখ করে খবর প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। অনলাইনে তাদের প্রকাশ করা প্রতিবেদনে বলা হয়, 1971 সালে মানবতাবিরোধী অপরাধের সাথে সম্পৃক্ততার অভিযোগে বাংলাদেশের ইসলামপন্থী রাজনৈতিক দল জামাত ইসলামের নেতাদের সর্বোচ্চ সাজার দাবিতে বিক্ষোভ করেছে হাজারো মানুষ। এক্ষেত্রে আরো এক ধাপ এগিয়ে পাকিস্তান ভিত্তিক সংবাদ মাধ্যম ডন। জামাতের সাবেক নেতা আবুল কালাম আজাদের ফাঁসির রায় দেয়া হলে সে খবর ফলাও করে প্রচার করলেও কাদের মোল্লার রায় এবং এর বিরুদ্ধে গণজাগরণের কোনো কভারেজ দেয়নি এই সংবাদ মাধ্যমটি। তবে জামাতের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা নেওয়া হচ্ছে বলে উল্লেখ করেছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। আর বার্তা সংস্থা রয়টার্স এই গণজাগরণকে ইসলামপন্থীদের বিরুদ্ধে আন্দোলন বলে আখ্যা দিয়েছে। শাহবাগে জনমানুষের এই আন্দোলন নিয়ে পশ্চিমা ও মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যমগুলোর নেতিবাচক খবর পরিবেশনের পেছনে জামাত শিবির ও তাদের সহযোগীদের হাত রয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। জামাতের বিশাল অর্থ ভাণ্ডার আছে, ব্যবসা আছে, সেখান থেকে প্রচুর টাকা তাদের ফান্ডে আছে। সেই টাকা দিয়ে তারা মানবতা বিরোধী অপরাধের বিচার ঠেকানোর জন্য কোটি কোটি ডলার দিয়ে লবিস্ট নিয়োগ করেছে। কিছু নেতিবাচক খবর প্রকাশ করা হলেও পাশাপাশি রয়েছে এই আন্দোলনের উপর বস্তুনিষ্ঠ সংবাদও। ভারতের বাংলা সংবাদপত্র পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকা লিখেছে, শুক্রবারের মহাসমাবেশে লাখো মানুষ যোগ দিয়েছে। যুক্তরাজ্যের বিবিসি তাদের অনলাইন ভার্সনে বিপুল সংখ্যক মানুষের সমাবেশের খবর প্রচার করেছে। ওই প্রতিবেদনে বলা হয়, জামাত নেতা আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার পরেই এর প্রতিবাদ ও ফাঁসির দাবিতে ফুঁসে ওঠে বিক্ষোভকারীরা। এছাড়া শাহবাগের এই গণজাগরণের খবরটি এশিয়া পাতায় প্রধান শিরোনাম করেছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট। যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগ ও দেশব্যাপী আন্দোলনের খবর গুরুত্ব পেয়েছে এবিসি নিউজের প্রতিবেদনেও। যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ সংস্থা এপি বলছে, কত লোক এই প্রজন্ম চত্বরে জড়ো হয়েছে তার সঠিক হিসেব না জানা গেলেও আয়োজকরা এই সংখ্যা 2 লাখ বলছেন। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। রাষ্ট্রপক্ষের আপিল ক্ষমতার আওতা বাড়িয়ে আন্তর্জাতিক অপরাধ আইন 1973 এর 21-2 ধারা সংশোধনের উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। এতে মানবতাবিরোধী অপরাধে অপর্যাপ্ত দণ্ড দেয়া হলে রাষ্ট্রপক্ষ সম্পূর্ণ রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন। আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম সকালে তার বাসভবনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান। আইনমন্ত্রী দেশে ফেরার পর এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলেও জানান তিনি। 21-2 ধারায় বলা আছে, রাষ্ট্র কেবলমাত্র অ্যাকুইটালের বিরুদ্ধে আপিলের সুযোগ পাবে। এই বিষয়টা আর একটু বাড়াতে চাচ্ছি আমরা, রাষ্ট্র কেবলমাত্র অ্যাকুইটালের বিরুদ্ধে নয়, পূর্ণাঙ্গ রায়ের বিরুদ্ধে সংক্ষুব্ধ হলে আপিল করার সুযোগ পাবে। খুব দ্রুততম সময়ের মধ্যেই এটা আমরা সংশোধন করার চিন্তা ভাবনা করছি। কোনো সাংঘর্ষিক হবে না, বরং আইনে যে সামান্যতম ত্রুটি ছিল সেই ত্রুটিটা দূর হবে।
জামায়াতের পক্ষাবলম্বন করলে প্রধান বিরোধী দল বিএনপি জনরোষের মুখে পড়বে বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির উচিত জামায়াতের সঙ্গ ত্যাগ করা। এদিকে 18 দলীয় জোটে ঐক্য অটুট রয়েছে জানিয়ে বিএনপি নেতারা বলছেন যারা জনগণের দাবির সঙ্গে একমত থাকবে তাদের সবসময় স্বাগত জানাবে বিএনপি। তবে সরকারই এ জোট ভাঙতে ষড়যন্ত্র করছে বলে মনে করছেন তারা। যুদ্ধাপরাধীদের বিচার বন্ধের দাবিতে গত কয়েক মাসে রাজপথে জামাতের ভূমিকা ছিল অনেকটাই সহিংস। জামাতের এই আন্দোলনে নিশ্চুপ ভূমিকায় দেখা গেছে 18 দলীয় জোটের প্রধান শরিক বিএনপিকে। এমনকি যুদ্ধাপরাধী কাদের মোল্লার বিচারের রায়ের পরও কোনো মন্তব্য করতে রাজি হননি দলটির কোনো পর্যায়ের নেতা। এমন অবস্থায় আলোচনায় উঠে আসে জোটের জামাত ও বিএনপির সম্পর্কের টানাপড়েনের খবর। বিএনপি নেতাদের নানা বক্তব্যেও তার প্রমাণ পাওয়া যায়। জোটের মধ্যে থেকে দুই একজন দুই একটা শরিক দলকে নিয়ে গেলে বিএনপির কোনো ক্ষতি হবে না। জামাত আমাদের মহাসচিবের মুক্তির দাবি করেন নাই। তবে জামাতকে নিয়ে 18 দলীয় জোটে কোনো মতানৈক্য হয়নি এমন দাবি বিএনপি নেতাদের। 18 দলীয় জোটের যারা আছেন সবাই ঐক্যবদ্ধ আছেন এবং এই ধরনের মানে ছল চাতুরি করে আমাদের ঐক্য নষ্ট করা সম্ভব পারে না। মাঝপথে কেউ সরকারি দলের বিভিন্ন প্রলোভনে পড়ে এই জোট ত্যাগ করে তাহলে তারা জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত হবে। এদিকে বর্তমান গণজাগরণের প্রেক্ষাপটে জামাতের সঙ্গ না ছাড়লে বিএনপির মতদলকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হতে পারে এমন আশঙ্কা রাজনৈতিক বিশ্লেষকদের। জামাত গোটা দেশের আম জনতা তোপের মুখে, কাজে এটা পরিষ্কার জামাতকে সাথে নিয়ে বিএনপি কোনো রাজনৈতিক আন্দোলনে যেতে পারবে না। আমি মনে করি তাদের অবস্থানটা আরও পরিবর্তন করতে হবে। তারা যদি সত্যিকার অর্থে আগামী নির্বাচনে জেতার ইচ্ছা পোষণ করে তাহলে এই তরুণদের কথা তাদের শুনতে হবে। সাম্প্রতিক সময়ে দেশের তরুণ সমাজ যতটা সোচ্চার হয়ে উঠেছে তাতে শুধু বিরোধী দল নয়, বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন প্রয়োজনীয় হয়ে পড়েছে বলেও মন্তব্য এই বিশ্লেষকদের। তাহসিনা জেসি, সময় সংবাদ, ঢাকা। সাংবাদিক দম্পতি সাগররুনী হত্যাকাণ্ডের অন্যতম আসামি এনামুল হক ওরফে হুমায়ুনকে ব্রাহ্মণবাড়িয়া থেকে আটক করেছে র‍্যাব। আজ এক সংবাদ সম্মেলনে র‍্যাব মহাপরিচালক জানান, এনামুলকে জিজ্ঞাসাবাদ করলে আলোচিত এই হত্যার রহস্য জানা সম্ভব হতে পারে। গত বছরের 11ই ফেব্রুয়ারি ভোরে রাজাবাজারের ভাড়া বাসায় খুন হন সাংবাদিক দম্পতি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরোয়ার এবং এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহেরুন রুনি। এই হত্যাকাণ্ডের পর সরকার ও প্রশাসনের বিভিন্ন মহল থেকে আসামি গ্রেপ্তারে নানা রকম আশ্বাস দেয়া হলেও এক্ষেত্রে তেমন কোনো অগ্রগতি না হলে আন্দোলনে নামে সাংবাদিক সমাজ। অবশেষে সাগররুনি হত্যার এক বছর পূর্ণ হওয়ার একদিন আগে সংবাদ সম্মেলন ডেকে র‍্যাব জানালো সাংবাদিক দম্পতির বাসার দারোয়ান এনামুলকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে তারা। র‍্যাব মহাপরিচালক জানান, রুদ্ধশ্বাস এক অভিযানে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেপ্তার করা হয় এনামুলকে। তাকে রিমান্ডে নেব, সেদিকে আমরা হয়তো তাকে নিয়েও আমাদের তদন্ত আরো এগুবে। যাকে খুঁজে পেতে প্রায় এক বছর ধরে চেষ্টা করছিলেন র‍্যাব কর্মকর্তারা এবং যাকে গ্রেপ্তারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে 10 লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল, সেই এনামুল রাজধানীর গ্রিন রোডের একটি সিকিউরিটি ফার্মে কাজ করছিলেন বলেও দাবি করেন র‍্যাব মহাপরিচালক। সে সিকিউরিটি ফার্মে চাকরি করত কিভাবে, সে ওই নামে করত কি না, ঘটনার পরে যেখানে সে চাকরি করত সেটি এখন তদন্তে জানা যাবে যে কিভাবে তাদেরকে চাকরি দিয়েছিল। এমনও হতে পারে সে না জানিয়েই দিয়েছে, সে এরকম বিভিন্ন নাম দিয়ে বিভিন্ন জায়গায় চাকরি করেছে। এই হত্যাকাণ্ডে নির্দোষ কাউকে ফাঁসানো হবে না বলেও জানান তিনি। এই মামলা প্রকৃত যারা আসামি তাদেরকেই আইনের আমলে নেওয়া হবে, তাদেরকে উপস্থাপন করা হবে, কোনোভাবেই সেটিকে আপনার ভিন্ন খাতে অথবা অন্য কোনোভাবে সেটিকে নেওয়া হবে না। সাগররুনি হত্যার অভিযোগে এ পর্যন্ত 8 জনকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার, 127 জনকে জিজ্ঞাসাবাদ এবং 16 জনের ডিএনএ টেস্ট করা হয়েছে বলেও জানান র‍্যাব মহাপরিচালক। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। এদিকে সাংবাদিক দম্পতি সাগররুনী হত্যার বিচার নিয়ে নাটকের অবসান চেয়েছেন তাদের পরিবার। এই হত্যাকাণ্ডের অন্যতম আসামি এনামুল হক ওরফে হুমায়ুনকে আটক প্রসঙ্গে সাগরের মা সালেহা মনির জানান, তারা জজ মিয়ার মতো কোনো সাজানো নাটক চান না। একই সাথে আসল খুনিদের দ্রুত গ্রেপ্তার করে বিচার আওতায় আনার আহ্বান জানান তিনি। এনামুলকে ধরে আর কোনো জজ মিয়ার নাটক তোমরা দেখবে না, আমিও দেখতে চাই না মা। আমি রুনির মায়ের তরফ থেকে এবং আমার তরফ থেকে বলছি, কোনো নাটক আমরা দেখতে চাই না।
নাটক যেন না হয়, আর আমি সরকারকে অনুরোধ করব, স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করব, আসল খুনিদেরকে আমি দেখতে চাই।